এই প্রতিবেদনটির প্রতিবেদক সেই আফজাল হোসেনি আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে যুক্ত হচ্ছেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রিচার্ড। আফজাল, আমরা বুঝতে পারছি যে আজকে আওয়ামী লীগ বিএনপি সবাই ঢাকায় সমাবেশ করেছে। আওয়ামী লীগের প্রসঙ্গে পরে আসবো। বিএনপি যে শোডাউন করেছে, মানে আপাদমস্তক আপনি যদি এটাকে মানে পর্যবেক্ষণ করে কোনো কিছু আপনার কাছে জানতে চাওয়া হয়, আপনি কিভাবে? আসলে রাজনীতির মাঠে দুই দলই শক্তি প্রদর্শন করেছেন। এর পেছনে কারণটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ঢাকায় রয়েছেন, একই সঙ্গে মার্কিন প্রতিনিধি দলও ঢাকায় রয়েছেন। এই দুটি দলের উদ্দেশ্যই হয়তো তাদেরকে দেখানো যে রাজনীতির মাঠে তারা কত শক্তিশালী। তারই কিন্তু অংশ হিসেবে আমরা যতটুকু জানাই যে বিএনপি আজকে যে সমাবেশটি করেছিল এটি আরও কয়েকদিন পরে করার কথা ছিল, কিন্তু যেহেতু 15 জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ঢাকায় থাকবেন, সেই কারণে তারিখটি এগিয়ে আজকে করা হলো। আজকে বিএনপি যেটি বলেছে তাদের এই শোডাউনে প্রথমেই যেই অভিযোগটি করেছে, তাদেরকে পথে পথে বাধা দেওয়ার অভিযোগ তারা করেছেন যে আবদুল্লাপুর, ওইদিকে আমিনবাজার, এইদিকে যাত্রাবাড়ির এইদিকে গাড়ি থেকে বিএনপি নেতাকর্মীদের নামিয়ে দেওয়া হয়েছে, গাড়ি চলেনি, গণপরিবহন ঢাকায় কমানো হয়েছিল। এই অভিযোগগুলো তারা করেছেন। বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এই বক্তব্যটি দিয়েছেন, এবং যে কোনো মূল্যে অর্থাৎ রক্ত দিয়ে হলেও বর্তমান সরকারের অধীনে তারা কোনো নির্বাচন হতে দেবেন না এই দাবিটি বা এই বক্তব্যটি দিয়েছেন। জনগণ এই সরকারকে আর দেখতে চায় না, ঢাকার মানুষ রাস্তায় নেমে এসেছে, এই ধরনের মন্তব্য এসেছে। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়, কিন্তু সেই নির্বাচনটি হতে হবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। জীবনের বিনিময়ে হলেও রাজপথেই ফয়সলা হবে। তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো আদায় করে নেওয়া হবে, এমনটি কিন্তু বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং তারা বলছেন যে এতদিন তারা নরম থাকলেও ভবিষ্যতে আর নরম থাকবেন না, তারা আঘাত আসলে পাল্টা আঘাত করবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। রিচার্ড। আচ্ছা আফজাল, একটা বিষয়ে আমরা শুনেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠে তিনি বলছিলেন যে তারা সরকারের পদত্যাগ চান, এটা একটা ইস্যু। তারা বলছিলেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, সেটি একটা ইস্যু। কিন্তু আবার একেবারে শেষে সামারি করে তারা বলছেন যে এটি এক দফা। আসলে এক দফা বলতে আসলে কোন দফাটিকে বোঝানো হয়েছে, যদি একটু স্পেসিফিক? না, সব কিছু মিলিয়েই তিনি এক দফা বলেছেন, তবে তাদের এক দফার মূল উদ্দেশ্যই হচ্ছে সরকারের পদত্যাগ। এর আগে আমার হাতে একটা রিপোর্ট রয়েছে, আমরা কিছুক্ষণ পরে রিপোর্টটি দেখব। বিএনপির এক দফার মধ্যে কি পড়েছে সেটি যদি একটু বলি। প্রথমে বলা হয়েছে যে সংসদ বিলুপ্ত তারা চেয়েছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার তারা চান, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনের নিরপেক্ষ কমিশন গঠন করে সেই কমিশনের অধীনে নির্বাচন করতে হবে, বেগম জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি শুধু দিলে হবে না, একই সঙ্গে সাজাটাও বাতিল করতে হবে, সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সরকার। এই 5টি পয়েন্ট মিলিয়েই তারা এক দফা বলছেন, এবং সেই এক দফার মূল উদ্দেশ্যই হচ্ছে সরকারের পদত্যাগ। আর এই এক দফা কর্মসূচির বাস্তবায়নের জন্য বা দাবি আদায়ের জন্য তারা প্রাথমিক কর্মসূচি, বিএনপির মহাসচিব যেটি বলেছেন যে আগামী 18 জুলাই ঢাকা সহ সারা দেশে পদযাত্রা হবে। ঢাকার পদযাত্রাটি শুরু হবে গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত, এই সময়টুকু তারা হাঁটবেন, এই পথগুলো হাঁটবেন। 19 জুলাই আর শুধুমাত্র ঢাকা মহানগরীতে পদযাত্রা করবেন, আর এই পদযাত্রাটি হবে ঢাকার উত্তরার যে আবদুল্লাপুর, সেখান থেকে শুরু হয়ে একেবারে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। এই দুটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন। কালকে আবার সংবাদ সম্মেলন ডেকেছেন, এবং তারা বলছেন যে এই 19 জুলাই কর্মসূচি শেষ হলে আবার নতুন কোনো কর্মসূচি দেওয়া হবে। যেটি প্রশ্ন করেছিলাম, যে আপনি প্রশ্ন করেছিলেন যে এত ঢাকঢোল পেটানো হয়েছে এই 12 জুলাই সমাবেশকে কেন্দ্র করে, কিন্তু তারা আবার পুরনো যে কর্মসূচি সেই কর্মসূচিতেই ফিরে গেল। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে, আমাদের সহকর্মী আহমেদ সালেহিন রিপোর্টটি করেছেন, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবিতে গেল বছরের আগস্ট থেকে আন্দোলন করে আসছে বিএনপি। একেবারে তৃণমূল পর্যায় থেকে আন্দোলন শুরু করে তারা। ইউনিয়ন, উপজেলা, জেলা হয়ে বিভাগীয় শহরে পদযাত্রা কর্মসূচি করে দলটি। এরপর আবার ইউনিয়ন থেকে সমাবেশ কর্মসূচি শুরু করে একই ধাপে 10টি সাংগঠনিক বিভাগে সমাবেশ করে তারা, যার সবশেষটি হয় গেল বছরের 10 ডিসেম্বর ঢাকায়। আবার তৃণমূলে ফিরে যাওয়ার কর্মসূচি দিয়ে শেষ হয় বহু আলোড়ন তোলা ঢাকার সমাবেশ। এই পর্যায়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়ে 24 ডিসেম্বর ঢাকায় সমাবেশ করে বিএনপি। এরপর চলতি বছরের 28 জানুয়ারি থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটি পদযাত্রা করে দলটি। প্রথম দিকে নানা দাবি থাকলেও পরে 10 দফা দাবিতে বারবার পদযাত্রা করে বিএনপি। সেই ধারাবাহিকতায় বুধবার ঢাকার সমাবেশ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল দলের নেতাকর্মীদের মধ্যে। এদিন সরকার পতনের এক দফার ঘোষণা আসতে পারে, এটিও দলের বিভিন্ন পর্যায়ে নেতারা বলে আসছিলেন। তবে সবার আগ্রহ ছিল এক দফার দাবিতে কি কর্মসূচি দেয় দলটি। এখানেও ঘুরে ফিরে সেই গতানুগতিক পদযাত্রাতেই ফিরেছে বিএনপি। তবে দলটির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে কর্মীদের প্রত্যাশিত কর্মসূচি ঘোষণার মধ্য দিয়েই সরকার পতন ঘটানো হবে। নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকলেও বিএনপির এই পদযাত্রায় কতটুকু দাবি আদায় হবে তা জানতে অপেক্ষা করতেই হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড আফজাল, এর আগেও আমরা বিএনপির পদযাত্রা কর্মসূচি লক্ষ্য করেছি, তারা এর আগেও বেশ কয়েকবারই কর্মসূচি দিয়েছিল। আপনি আমাকে একটু স্পেসিফিক করবেন যে এই পদযাত্রা কর্মসূচিতে বিএনপি তাদের শরিক দলগুলোকে পাচ্ছে কিনা, যারা তার সাথে এর আগেও আমরা সংবাদ সম্মেলনে বলতে শুনেছি যে শরিক দল তাদের সাথে। রিচার্ড, আপনি ঠিকই বলেছেন, এই কর্মসূচিতে বিএনপির সাথে সরকার বিরোধী 36টি দল বিএনপির পাশে থাকবে এবং যৌথ সিদ্ধান্তেই কিন্তু এই কর্মসূচিটি দেয়া হয়েছে। আর প্রশ্নটি যেটি আমরাও আসলে আশা করেছিলাম বা অনেকেই ভেবেছিল যে আজকে এক দফার দাবিতে কি ধরনের কর্মসূচি দেওয়া হয়, কারণ বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছিল তারা ভিন্ন ধর্মী কর্মসূচি দিবেন। তবে এটিও বলা হয়েছিল যে কোনো ধরনের সহিংস কর্মসূচি দেওয়া হবে না বা হরতাল অবরোধের মধ্যে কোনো কর্মসূচিতে যাওয়া হবে না, কিন্তু কর্মসূচিটি হবে ভিন্ন। কিন্তু এবার আমরা কিন্তু সেটি দেখিনি। আবারও সেই পদযাত্রা, এর আগে অসংখ্যবার বিএনপি পদযাত্রা করেছে, ঢাকায় করেছে, ইউনিয়ন থেকে শুরু করে একেবারে মহানগর পর্যন্ত তারা পদযাত্রা করেছে। তবে বিএনপি যেটি বলছে যে এই পদযাত্রা কর্মসূচির মাধ্যমে আসলে জনগণের সম্পৃক্ততা বাড়ে, সেই কারণেই এই কর্মসূচিটি তারা দিয়েছেন। আর আজকে ঢাকায় আওয়ামী লীগও শান্তি সমাবেশ করেছে, তবে আওয়ামী লীগেও তাদের তরফ থেকে এক দফা দাবি তুলে ধরেছেন। সেটি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেটি বলেছেন যে শেখ হাসিনার অধীনে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বা হবে না। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। এ যেন সত্যি সত্যি জনসমুদ্র। আষাঢ়ের শেষ বিকেলে বৃষ্টি বাধা পেরিয়ে এই নগরের সব পথ যেন মিলেছে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায়। একদিকে স্টেডিয়াম গেট, ওপাশে সচিবালয়, আর এদিকে গুলিস্তান মাজার এলাকা থেকে নগর ভবন, হাতে হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, সব মিলিয়ে শান্তি সমাবেশ রূপ নেয় মহাসমাবেশে। বক্তব্য দেন নেতারা, বলেন বিএনপি বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় আসতে চায়, আর আওয়ামী লীগের ভরসা জনগণ। বিগত সময়ে হুমকি ধামকির মতো তাদের এক দফার বেলুনও ফেটে যাবে বলে মন্তব্য করেন তারা। আপনি বিদেশি প্রভুর কাছে আপনাদের সরকারের বিরুদ্ধে যত মিথ্যাচার আছে আপনারা বলতে পারেন, আমরা জনগণের কাছে তুলে ধরতে চাই, জনগণের কাছে আমরা তুলে ধরব। যারা ইসলামের শত্রু, মানবতার শত্রু, তাদের সাথে যারা বৈঠক করে এই দেশে তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তত্ত্বাবধায়ক সরকারের বিএনপির দাবি অসাংবিধানিক বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতারা। বলেন যারা মানুষ পুড়িয়ে মারে তাদের রাজনীতিরই অধিকার নেই। যথাসময়ে সংবিধান সম্মতভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আবার শেখ হাসিনাকে হত্যা করতে চায়, তারা কি বলে? তারা বলে বাংলাদেশ বাই চান্স বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির এক দফা পল্টনই শেষ। পক্ষান্তরে আওয়ামী লীগ ঘোষণা দেয় শেখ হাসিনার অধীনে নির্বাচনের এক দফার, সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আমাদেরও দফা একটা, শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন না। সরকার ওই স্বপ্ন শেষ খবর পাওয়া পর্যন্ত নয়া পল্টনের কাদা পানিতে আটকে গেছে। যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে সংলাপের সম্ভাবনাও নাকচ করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শান্তি সমাবেশ হলেও এর মাধ্যমেই আসছে নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন তারা। আর এতে করে সহযোগী আর অঙ্গ সংগঠনগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আরও চাঙ্গা হবে, এমনটাই মনে করছেন এই কেন্দ্রীয় নেতারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, বিএনপি জামাতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র রাজপথে থেকেই মোকাবেলা করা হবে এবং তারা নির্বাচন পর্যন্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন। এ নিয়ে আরেকটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্ট দেখব। ঢাকা মহানগর আয়োজন করলেও আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন রাজধানীর কামরাঙ্গীচর, রানীগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ ঢাকার পার্শ্ববর্তী জেলা ও উপজেলার হাজারো নেতাকর্মী। নানা রঙের ব্যানার আর ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল শোভাবর্ধন করেছে শান্তি সমাবেশের। নেতাকর্মীদের জয় বাংলা স্লোগান আর করতালিতে মুখর পুরো সমাবেশ স্থল। জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের সহিংসতা রুখতে রাজপথে থাকার প্রত্যয় কর্মীদের। দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করতে চায় তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে আগামী সংসদ নির্বাচনের এক মুহূর্ত পর্যন্ত আমরা নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, থাকবো। বিএনপির বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আন্দোলন চলবে। বিএনপির যে কোনো ষড়যন্ত্র, অপরাজনীতি আমরা মাঠে থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার পক্ষে কাজ করবে তৃণমূল আওয়ামী লীগ। সরকারের উন্নয়ন তৃণমূলে পৌঁছে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে কাজ করবেন তারা। দেউলিয়া হয়ে যাওয়া বিএনপিকে আমরা এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, এদেশের সাধারণ মানুষ জামাত বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সর্বস্তরের নেতাকর্মীরা যাতে আগামী নির্বাচন যুদ্ধে জয় হওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে প্রস্তুত থাকবে। নির্বাচনের আগে সরকার পতন আর অনির্বাচিত পথে রাষ্ট্র ক্ষমতা দখলের ষড়যন্ত্রকে মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা। জাতীয় নির্বাচনের মাত্র ৪-৫ মাস আগে রাজধানীতে এ ধরনের জনসমাবেশ করে নিজেদের সাংগঠনিক সক্ষমতা জানান দেওয়ার পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে বার্তা পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ। সামনের দিনে রাজপথে থেকে সহিংসতা প্রতিরোধে প্রস্তুত থাকার নির্দেশ তৃণমূল কর্মীদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড আফজাল, একটা বিষয়ে আজকে আমরা যেটা লক্ষ্য করলাম যে বিএনপির এক দফার দাবির পরে কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন তাদেরও এক দফা। যেটাই হোক না কেন, এটি হয়তো রাজনৈতিক সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু যখন সংলাপের একটা আলোচনা চলছিল বা সংলাপ হবে হবে একটা ভাইব আসলে তৈরি হয়েছিল, ঠিক তখনই এই ধরনের মতাদর্শ আসলে আমাদের রাজনীতিকে বর্তমান সময়ে কতটুকু সৌন্দর্যমণ্ডিত না। রাজনীতির মাঠে দুই দলই আজকে শক্তি প্রদর্শন করেছে, যেটি আমি শুরুতেই বললাম, এবং এর পেছনে যে উদ্দেশ্যটা সেটিও আমি বলেছি। আজকে আওয়ামী লীগের তরফ থেকে যেটি বিএনপির বিপরীতে এক দফা দাবি তারাও তুলে ধরেছেন, সেই দাবিটি যদি একটু বলি, এরপরে আপনার আলোচনায় ফিরব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন, সুষ্ঠু নির্বাচনে বাধা দিলেই প্রতিহত করা হবে। এটি আওয়ামী লীগের বা ক্ষমতাসীন দলের এক দফা, এবং এই দাবিতে যেটি আমি বুঝেছি যে এই দাবিতে টানা কর্মসূচি চলবে আগামী নির্বাচন পর্যন্ত। এটি আগে থেকেই আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে যে আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি জামায়াতের যে কোনো ধরনের সহিংস আন্দোলন সেটি প্রতিরোধ করার জন্য তারা রাজপথে থাকবেন এবং শান্তি সমাবেশ নিয়েই তারা রাজপথে আছেন। আর আওয়ামী লীগ নেতারা যেটি বলেছেন আজকে আওয়ামী লীগের শোডাউনে, যেটি বলেছেন যে যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে সংলাপ বা কোনো আপোষ নয়। সেই প্রশ্নটির উত্তর হয়তো আপনি পেয়ে গেছেন। আওয়ামী লীগ খেলতে নামলে কোনো অপশক্তি দাঁড়াতে পারবে না। নির্বাচন ভীতিতে ভুগছে বিএনপি, সেই কারণে তারা নির্বাচনে অংশ নিতে চায় না। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এবং সেটি মোকাবেলার জন্য সকল ধরনের নেতাকর্মী তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র থেকে শুরু করে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এবং আওয়ামী লীগ নেতারা এই বলছেন যে যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিতর্কিত করেছিল বা সংবিধানের যে বিধান এখন রয়েছে যে নির্বাচনকালীন সময় বর্তমান যে সংসদ রয়েছে সেই সংসদই থাকবে, ছোট আকারে মন্ত্রিপরিষদ হবে এবং তারা সেই সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন করবে। এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, এটি আওয়ামী লীগ নেতারা বারবারই বলে আসছেন। আর যেটি বলছি যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে 1/11 সময় কিছু কুশীলব ছিল, আর যারা দুই নেত্রীকেই মাইনাস করার চেষ্টা করেছিল তারাও এখন শেখ হাসিনার বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং বিদেশি একটি গোষ্ঠীও সেই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত রয়েছেন। সেইটি প্রসঙ্গ টেনেই বলছেন যে যত ধরনের ষড়যন্ত্র করা হোক আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়েই বারবার ক্ষমতায় আসে, জনগণও আওয়ামী লীগের পাশে আছে, তাদেরকে কোনো শক্তি আসলে পরাজিত করতে পারবে না, এই ধরনের মন্তব্যগুলোই কিন্তু আজকে আওয়ামী লীগের তরফ থেকে এসেছে। রিচার্ড, যেটাই হোক না কেন সবার আসলে আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে আগামী সামনে সেই নির্বাচন, এবং সেই নির্বাচন উপলক্ষে এখন এই রাজনৈতিক দলগুলো যা যা করছে সবই হয়তো সাধারণ জনগণের কাছে উপভোগ্য হচ্ছে, কারণ একটা নির্বাচন শুধুমাত্র নির্বাচন নয়, জনগণের সেখানে অংশগ্রহণ এবং উপভোগের বিষয়টিও আসলে সমানভাবে জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আফজাল, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী আফজাল হোসেন।